দাদা, আজকে কি কর্মসূচি আপনার তুলে ধরছে? আপনারা জানেন গত 29শে জুলাই মমতা ব্যানার্জি দিদিকে বলো কয়েকটা কর্মসূচি আমাদের বাংলার পক্ষে এসছে, সেটাকে আরও বেশি প্রচারের উদ্দেশ্যে গত 3 তারিখ অভিষেক ব্যানার্জি যুব সভাপতি রাজ্য তৃণমূল যুব কংগ্রেস এবং সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একটা ব্লক টাউনের প্রেসিডেন্টদের নিয়ে একটা মিটিং ডেকেছিল এবং সেই মিটিংয়ে তৃণমূল যুব কংগ্রেসকে সমানভাবে দায়িত্ব নিয়ে এই কর্মসূচি পালন করার কথা নির্দেশ দিয়েছেন। যেন আমাকে আগামীকাল থেকেই হালি শহরে 2টো ওয়ার্ডে আপাতত করার নির্দেশ দিয়ে, আপনারা জানেন ইতিমধ্যেই প্রায় 10,000-এর মানুষ, 10 লক্ষের বেশি মানুষের কাছে দিদিকে বলো কর্মসূচিকে সামনে রেখে দিদিকে ফোন করেছেন এবং সুদূর কর্ণাটকে বন্যায় আটকে পড়া মানুষ দিদিকে বলো বলে কলকাতার বুকে ফিরে এসেছেন, বৃদ্ধ বাবা মা ঘর ছাড়া অবস্থায় দিদিকে বলো বলে তার ঘরে ফিরে এসেছে, এইভাবে মানুষ উপকার পাচ্ছেন। আমরা এই প্রচার আরও মানুষের মধ্যে যেতে চাই যে মানুষের যদি কোনো অভাবগুলো থাকে সরাসরি দিদিকে বলোর মাধ্যমে তারা যেন যোগাযোগ করে, সেই কর্মসূচিকে সামনে রেখে আমরা আগামীকাল থেকে হালি শহরের বুকে ঝাঁপিয়ে পড়ব, এটাই আমাদের প্রধান কর্মসূচি। কোন এলাকাগুলো প্রথম আপনারা শুরু করতে চলেছেন? আজকে আমরা হালি শহরে 6নম্বর ওয়ার্ড করবো, তারপর 2-3 দিন পরে হালি শহরে 2নম্বর ওয়ার্ড করবো, এখন পর্যন্ত এই 2টো ওয়ার্ডই দিয়েছে, তার পরবর্তীকালে আবার নির্দেশ আসবে 3নম্বর ওয়ার্ডে যেতে হবে, সেইভাবে মূলত কী কী কাজ থাকবে এলাকায়? এলাকায় মানুষের অভাব অভিযোগ শোনাটাই প্রধান কাজ, যেসব অভাব অভিযোগ আমরা ওখানে থেকে বা কিছুদিনের মধ্যে আমরা সমস্যার সমাধান করতে পারবো সেটা আমরা চেষ্টা করব, মানুষের অভিযোগগুলো আমরা কিছু কিছু ক্ষেত্রে লিখিত আকারে নেব এবং সেটা আমরা যথাস্থানে পাঠিয়ে দেব এবং তারপরও যদি মানুষের আমরা অভাব অভিযোগ ফুলফিল করতে না পারি তারা সরাসরি এই 9137091370-তে ফোন করে তারা দিদিকে বলতে জানিয়ে তার সুরাহা দিতে পারে। ইতিমধ্যে টাউনে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন কবি সরকার, সে ইতিমধ্যেই এর আগে 2টো ওয়ার্ড করেছেন, আমরা তার সঙ্গে ছিলাম, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে, মানুষ বেরিয়ে এসে তার অভাব অভিযোগ বা করছে, পৌরসভার চেয়ারম্যানও জানেন যে দিদিকে বলতে সরাসরি অনেকে অভিযোগ করে বা কোনো সমস্যার কথা দিদিকে বলতে জানিয়েছেন এবং সেই নির্দেশ চেয়ারম্যানের কাছে হালি শহর পৌরসভায় এসছে এবং পৌরসভা সেই নির্দেশ আস্তে আস্তে কার্যকরী করছে। ইতিমধ্যে 2টো ওয়ার্ড করা হয়েছে, তো সেখানে মূলত স্থানীয় ইস্যুগুলো যেগুলো রাস্তাঘাটের ব্যাপার এই ব্যাপারগুলো বেশি এসছে, এবার অনেক মানুষের নানান দাবি আছে, তার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তার 1টা 25,000-এর বাড়ি, এইরকম ধরনের দাবিগুলো তার আমাদের সামনে আসছে। Please like, subscribe for more information and news and click the bell icon for notifications. Ahira Bangla News.